হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, ওয়াক্সিং হলো শরীরের অবাঞ্ছিত পশম দূর করার একটি পদ্ধতি, যা পশমকে গোড়া থেকে তুলে ফেলে। এ পদ্ধতিতে লোম দূর করলে অনেকদিন পর্যন্ত ত্বক লোমমুক্ত থাকে। এটি ভ্রু, মুখমণ্ডল, পিঠ, হাত পায়ের ত্বক এবং গোপন স্থানের লোম দূর করতে কার্যকরী। ওয়াক্সিং এর সুবিধা হলো দীর্ঘ সময় পশমমুক্ত থাকা এবং অন্য পদ্ধতি অবলম্বনে ত্বকের রং কালো হয়ে যায়। ওয়াক্সিং এ তা হয় না। আর অসুবিধা হলো এটি ব্যথাদায়ক পদ্ধতি এবং পশমের আকৃতি খুব ছোট হতে পারবে না, আবার খুব বড় হতে পারবে না। ওয়াক্সিং এর বিভিন্ন পদ্ধতির মধ্যে স্ট্রিপ ওয়াক্সিং সবচেয়ে জনপ্রিয়, যদিও এটি সময়সাধ্য এবং বাইরে কোথাও করাতে গেলে অনেক খরচেরও ব্যাপার। কিন্তু সতর্কতার সাথে কিছু পদ্ধতিতে অবলম্বন করলে আপনি ঘরে বসেই লোম ওয়াক্সিং করতে পারবেন। আজকের এপিসোডে আমরা সেই ঘরোয়া পদ্ধতিতে লোম ওয়াক্সিং করার পদ্ধতিটি জানিয়ে দেব। যা যা লাগবে: 1 কাপ চিনি, এখানে 1 কাপ বলতে 250 মিলিলিটার চিনি লাগবে, 250 মিলিলিটার মধু, 1/2 কাপ অর্থাৎ 150 মিলিলিটার লেবুর রস, 1 কাপ পানি, 1টি সুতি বা লিলেন কাপড়। চলুন জেনে নেওয়া যাক পদ্ধতিটি। 1টি পাত্রে পুরোটা চিনি যোগ করুন, এটি মাঝারি তাপে গরম করতে থাকুন। একটু পরপর কাপড় দিয়ে পাত্রটি ধরে নাড়তে হবে যতক্ষণ না চিনির শিরা তৈরি হয়। যখন চিনির শিরা তৈরি হয়ে যাবে তখন খুব সুন্দর ঘ্রাণ বের হবে। অর্থাৎ প্রথমে পানিতে চিনি নিয়ে চুলায় বসিয়ে জ্বাল দিতে থাকুন, খুব বেশি নাড়ার প্রয়োজন নেই, 2-1 বার নেড়ে দিলেই হবে। চিনি গলে পানিতে মিশে গিয়ে চিনি ক্যারামেলাইজ হওয়া পর্যন্ত চুলায় রেখে জ্বাল দিতে থাকুন। চিনির শিরা হয়ে এলে এর মধ্যে মধু এবং লেবুর রস যোগ করুন। লেবুর রস যোগ করার সময় গরম ফেনা তৈরি হবে, এক্ষেত্রে সাবধান থাকতে হবে। 1টি কাঠের চামচ দিয়ে মিশ্রণটি নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন আঠালো হয়ে যাওয়া পর্যন্ত নাড়তে হবে। যদি বেশি ঘন হয়ে যায় 1 চা চামচ পানি যোগ করুন। অর্থাৎ চিনি ক্যারামেলাইজ হয়ে এলে এতে মধু ও লেবুর রস দিয়ে সাবধানে নাড়বেন, কারণ মধু অনেক বেশি ফেনায়িত হয় এবং অনেক বেশি গরম হয়ে যায়। সুতরাং সাবধানে থাকবেন যেন শরীরে গরম মধু না পড়ে। মিশ্রণটাকে খুব বেশি আঠালো মনে হলে এতে 1 টেবিল চামচ পানি দিয়ে দিন। এরপর চুলা থেকে নামিয়ে নিন, মিশ্রণটি ফ্রিজে রেখে ঠান্ডা হতে দিন। আপনি যেই স্থানে লোম দূর করবেন সেখানে পশমের দৈর্ঘ্য কমপক্ষে 0.15 এবং 0.25 ইঞ্চি হতে হবে। যদি আপনার পশম খুব ছোট হয় তাহলে ওয়াক্সিং করে এটি গোড়া থেকে তোলা যাবে না। যদি আপনার লোম খুব বড় হয় তাহলে আপনি প্রচণ্ড ব্যথা অনুভব করতে পারেন। লম্বা করে সুবিধাজনক দৈর্ঘ্যের সুতি বা লিলেন কাপড় টুকরো করে কেটে নিন। কাপড়ের টুকরোর চারিধার একটু সেলাই করে নিলে ভালো হয়। যেখানে লোম তুলবেন সেখানে বেবি পাউডার ছড়িয়ে দিন, এতে ময়শ্চারাইজার এবং তেল শুষে নেবে। অর্থাৎ লোম তোয়ালের স্থানটি একটু বেবি পাউডার দিয়ে শুষ্ক করে নিন, এতে ওয়াক্সিং করার সময় আপনার ত্বকের ব্যথা কম অনুভূত হবে। মিশ্রণটি ঠান্ডা হলে ফ্রিজ থেকে বের করে নিয়ে 1টি কাঠের চ্যাপ্টা চামচের সাহায্যে তার লোমের উপর লাগিয়ে নিন। চামড়ায় নয়, যতটা সম্ভব লোমে লাগানোর চেষ্টা করবেন, বা 1টি চামচ দিয়ে ওয়াক্সিংয়ের মিশ্রণটি পশমযুক্ত ত্বকে প্রয়োগ করুন। পশমের গোড়া থেকে উপরের দিকে টেনে টেনে মিশ্রণ যোগ করতে হবে। ওয়াক্সিং মিশ্রণের পর কাপড়ের টুকরো ভালোভাবে চেপে রাখুন। এখন আপনাকে মিশ্রণটি শুকিয়ে লোমের সাথে আঠালোভাবে লেগে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিশ্রণটি লাগিয়ে এর ওপর কাপড়টি রেখে চাপ দিয়ে রেখে দিন। 2 থেকে 3 মিনিট রেখে কাপড়টি ছ্যাঁচকা টানে লোমের বিপরীত দিকে টান দিয়ে খুব দ্রুত তুলে নিন। এভাবে সব লোম তুলতে পারবেন। তবে এর ক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে। লোম একেবারে ছোট এবং খুব বড় হলে এই ওয়াক্সিংটি ঠিকমতো কাজ করতে নাও পারে। তবে এই ওয়াক্সিং ত্বকের জন্য ক্ষতিকর নয় মোটেই। লোম তোলার পর ওই স্থানে ত্বকটি লাল হয়ে জ্বালাপোড়া করতে পারে, সেজন্য ওই স্থানে বরফ ঘষুন। একটু আফটার শেভ লোশন বা কুলিং ক্রিম অথবা স্যাভলন দিলেও উপকার পাবেন। যেটুকু ওয়াক্সিং মিশ্রণ অবশিষ্ট রয়ে যাবে তা রেফ্রিজারেটরে কয়েক সপ্তাহ এবং ডিপ ফ্রিজারে কয়েক মাস পর্যন্ত সংরক্ষণ করা যায়। ব্যবহারের আগে গরম করে মিশ্রণটি আঠালো করে নিলেই হবে। মনে রাখবেন, ওয়াক্সিং একটি ব্যথাদায়ক পদ্ধতি। যত নিখুঁত এবং সতর্কভাবে এটি করবেন ব্যথা তত কম অনুভূত হবে। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে আপনার পরিচিতজনের উপকৃত হবে, সচেতন হবে। আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।